শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, তো কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমরাও ভালো আছি। তো ওই যে দেখো, সকাল সকাল দুধ দিয়ে গেল আর চাটা একটু সব খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে দুধটা জাল দিয়ে নিবো দুধ মুড়ি খাওয়ার জন্য। আজকে দারুণ সুন্দর ওয়েদার। কালকে ভেবেছিলাম কি জানি আজকে বৃষ্টি হয় নাকি, খবরে বলছিল যে আজকের থেকে নাকি বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টি টিষ্টি এখনো পর্যন্ত শুরু হয়নি, আর না হলেই ভালো লাগে আমার, বৃষ্টির দিন একদম ভালো লাগে না। তো মা গেল পুজো দিতে আর আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন হচ্ছে মাছটা ফ্রিজ থেকে নামিয়ে রাখি। আজকে মাছ রান্না করব, বাটা মাছও আছে, এমনি মাছও আছে, কারণ এই মাছগুলো কালকে রাতে কাকু নিয়ে এসেছে। চার পিস কালকে খাওয়া হয়েছে, চার পিস না সরি 3 পিস কালকে রাতে, তিনজনে তিনটা ভাজা খাওয়া হয়েছে। কারণ রাতের বেলা মাছ আনলে তো তোমরা জানোই, মানে ভাজা অন্তত আমরা খেয়ে রাখি, মানে এটা হচ্ছে আমার নিয়ম, মানে আমার নিয়ম বলতে কি, এটা আমি জানি এবং এটা অনেকেই করে, তো যেটা ভালো সেটা করার চেষ্টা করি। আর এই যে দেখো এখানে বাকি রয়েছে 5 পিস, কালকে 4 পিস 3 পিস খাওয়া যায় আর এখানে 5টা। তো চলো এটা জল দিয়ে ভিজিয়ে রাখি, আজকে মাছ রান্না হবে। তার সাথে আজকে একটা কাজ করব, অনেকদিন আগে একবার চেঞ্জ করা হয়েছিল, মানে একদম পুরো উল্টে পাল্টে পাল্টে দিয়েছিলাম, তো আজকেও ঠিক তাই মানে করব আর কি। আর আমরা যে যাব ঘুরতে, মানে শুধু ঘোরা না, এখানে আরও একটা মেইন আমাদের জিনিস আছে যাওয়ার পেছনে, সেটা তোমাদেরকে ওই দিনই বলবো, যেদিন মানে বলবো যে আমরা কোথায় যাচ্ছি বা কিছু। তবে মেইন উদ্দেশ্য আমাদের অন্য কিছু আছে ঘুরতে যাওয়ার জন্য, না সেটা শুনলে তোমরাও আশা করি খুশি হবে, মানে এটা খারাপ লাগবে না তোমাদের। তো যাই হোক, এবার হচ্ছে চলো ঘরের ডেকোরেশনটা পুরোটাই চেঞ্জ করে দেবো, যেটা সত্যি কথা ঘরে ঢুকে দেখো আমরা, এই যে মনে করো এই যে এটা দরজা, তো এই যে ঘরে ঢুকছি, ঘরে ঢুকেই এই যে ড্রেসিং টেবিলটা চোখে পড়ছে, এই ড্রেসিং টেবিলটা আজকের না, প্রায় 3 বছর হতে চললো, সেই আমাদের আগে যখন মাটি ছিল ফ্লোরে, চার হবে না 3 হবে ঠিক আমার মনে নেই, ভিডিওগুলো দেখলেই বোঝা যাবে, সেই তখনকার এই ড্রেসিং টেবিল, তাও যত্ন করে রেখেছি জন্য এখনো পর্যন্ত খুব সুন্দর আছে। তো ঢুকেই মানে ড্রেসিং টেবিলে এত জিনিস হয়ে গেছে, এবার কোনটা রেখে কোনটা ফেলাবো, এখানে সবই দরকারি, যা যা দেখছো সবই দরকারি। এখানে দেখো নেল পালিশ যতগুলো দেখছো সবগুলোতেই নেল পালিশ আছে, লিপস্টিক যতগুলো এখানে দেখছো আরও এর চেয়ে বেশি লিপস্টিক অন্য কোথাও রাখা আছে, তো এগুলো সবসময় আমি ইউজ করি, সেখানে এখানে সামনে রাখলাম। তারপরে এই যে দেখো বিভিন্ন ক্রিম টিম এগুলো দেখো সবই হচ্ছে দরকারি, কোনটা ফেলে দেবো। এখন ঘরে ঢুকে ড্রেসিং টেবিলটা এত গিঞ্জি লাগছে, মানে চোখে ওটাই শুধু পড়ছে, মানে 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 এতটা বিরক্ত লাগছে কি বলবো। আর ওই পাশে যে টি টেবিলটা, তো তোমরা অনেকে এটাও বলেছো টি টেবিলটা এখান থেকে সরানোর জন্য, ওই দিন একটা দুই একটা কমেন্ট এরকম এসছে। তো এবার টি টেবিলটা দেখি, দেখা যাক, টি টেবিলটা তো মেইন কোনো ফ্যাক্টর না, এটা যে কোনো জায়গায় রাখা যাবে। তো এবার ড্রেসিং টেবিলটা সরাতে গিয়ে কোথায় কী রাখবো সেটা দুজনে মিলে এতক্ষণ ধরে চিন্তা করছিলাম, খাওয়া হয়েছে আধা ঘন্টা আগে, 10:30টার আগে খাওয়া হয়েছে আমাদের, খেয়ে দিয়ে বসে আর কি করছিলাম যে কোনটা কোথায় রাখা যেতে পারে। তো যাই হোক চলো দেখতে থাকো কোথায় কী রাখবো, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে। আমি জানি যে এগুলো এক ধরনের পাগলামও বলা যেতে পারে, আবার আমার মতো এরকম অনেকেই করে থাকে যে ঘরের ডেকোরেশন 1 বছর হোক 6 মাস হোক চেঞ্জ করে। এর আগে যখন আমি ঘরের ডেকোরেশন চেঞ্জ করেছিলাম 1 বছরের উপরেই হয়ে যায়, তাই না? 1 বছর উপরে হয়। তো এবার আবার একটু চেঞ্জ করলে আবার নতুনত্ব লাগবে, ঘরটা নতুন নতুন লাগবে, মনে হবে যে নতুন একটা ঘর। তো চলো শুরু করা যাক কাজ। আর আমার ঘুটুনিও কিন্তু আমাদের সাথে দুধ মুড়ি খেয়েছে, ও দুধ মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, আর কলডল চিন্তায় আছে। ডাইনিং টেবিলটা আমাদের ফোল্ডিং ডাইনিং টেবিল, তারপরেও কিন্তু এটাকে আমরা ফোল্ড না করে এপাশ ওপাশ খালি নিয়ে বেড়াই। তো রাত্রেবেলা ঘরে নেওয়া হয় খাওয়ার জন্য, আবার বাইরে বের করে দিলাম এখন, মানে এগুলোর জিনিস আগে খোলা হচ্ছে, কারণ এই জায়গার জিনিস ওই জায়গায় সরাতে গেলে এগুলো আগে মানে খুলতে লাগবেই। তো মডুলারটাও সরিয়ে দিলাম, আর ড্রেসিং টেবিলটা নিয়েই কিন্তু মেইন সমস্যা। তো খাটটা ভেবেছিলাম মাঝখানে রাখবো, মানে আমি যেখানে ঝাড়ু দিচ্ছি সেখানে, তো আমাদের ঘরটা মানে এরকম একটা মানে ঘর যে লম্বালম্বি, তো সেই কারণে এই পাশে যদি মাঝখানে রাখি তাহলে আমাদের জায়গাটাই অনেকটা কমে যাবে, তো সেক্ষেত্রে খাওয়াটা সরানো হবে না। আর এই যে সাগরকে বলা হলো একটু আয়তো ধরি, তো আলমারিটা একটু ধরি সবাই মিলে,
তো ওই জন্য ও এসে একাই আর কি একটু সরিয়ে দিল, আর পেছনে ও ধরছিল, আর পিছনে এত পরিমাণে মাকড়সার জাল মানে এতগুলো বের করলাম। ঘরের জিনিসপত্র মানে এদিক থেকে ওদিক করলে এক তো আছে মানে নতুন করে মনে হয় যে ঘরে থাকার একটা আকর্ষণ বেড়ে যায়, তারপরে যাদের মন ঘরে টিকে না মনে হয় যে বাইরে থেকে একটু ঘুরে আসি, একটু ওই পাশে যাই, মানে যতক্ষণ রান্নাবাড়ি করা খাওয়া দাওয়া সে ঠিক আছে, তারপরে যতক্ষণ ঘরে থাকা হয় মানে তখন মনে হয় না যে একটু এদিকে যাই একটু ওদিকে যাই। তো পুরোটাই আর কি মনে মানে সংসারে মনটা একদম ঠিক রাখার জন্য এটাই একটা টিপস, যে 5-6 মাস বা 1 বছর পর পর ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিক সরানো। আর এতে করে কি হয়, ঘরটাও সুন্দর লাগে দেখতে, ডেকোরেশনটা একটু নতুনত্ব আসে, একঘেয়েমি লাইফটা থেকে বেরোনো যায়। কারণ একটা জিনিস দেখবে সংসার করতে করতে তখন একটা একঘেয়েমিতে চলে আসে, তো সেই একঘেয়েমি থেকে বেরোনোর জন্য কিন্তু এটা করা যেতে পারে। আর তার সাথে ঘরটাও কিন্তু অনেক পরিষ্কার হয়, যেমন আলমারির নিচে আমার তো আর ঝাড়ু যায় না, তো সে কারণে আলমারির নিচের থেকে এতগুলো মাকড়সার জাল বেরোলো, তারপরে ওয়ালে টোয়ালে সমস্ত কিছু এগুলো লেগেছিলো, তো সব পরিষ্কার করলাম। আর এই পাশে দেখি খাটের মাথাটাতেও নোংরা পড়ে আছে, তো এগুলো আর কি মুছে নিলাম, এইটুকু শুধু, আর ওই পাশটা পরিষ্কারই আছে, ছবিটা মুছে নিলাম। আর ড্রেসিং টেবিল থেকে কিছু জিনিস শর্ট করবো, মানে কিছু জিনিস কমাবো। এবার এখানে যতগুলো জিনিস তোমরা দেখছো মানে ক্রিম, নেল পালিশ, আরও অনেক কিছু তেল টেল, ফেস ওয়াশ, এগুলো সব কিন্তু ব্র্যান্ড প্রমোশন থেকে পাওয়া, তো সবই তো দরকারি, কোনটা ফেলবো কোনটা রাখবো। তো দেখো এখন যে ওই ওয়ালের প্লে বাটনটা সেট করা হবে, আর এই যে দেখো এদিকে এতগুলো নেল পালিশ বাতিল হলো, বাতিল বলতে কি এগুলো একটা তো নেল পালিশ নেই, সব শুকিয়ে গেছে অনেক দিন হয়েছে। তো এই যে দেখো মাত্র এই কটা নেল পালিশই ফেলে দিয়ে আসলাম, কারণ আর সবই মানে ওখানে দরকারি, কোনটা ফেলবো আর সবই দরকারি, আস্তে আস্তে সবই লাগবে, আর এক্সপায়ার ডেটও আছে, এমন না যে এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে, তো সে কারণে ড্রেসিং টেবিলটাকে সাইডে রাখাই ভালো। আর এই পাশে এই ওয়ালটাকে সুন্দর করে তো ডেকোরেশন করেছিলাম, তো এই জন্য কিন্তু বেশি ভালো লাগে এই ওয়ালটা। তো এই ওয়ালের মধ্যে আরও একটা জিনিস সেট করছি যেটার জন্য আরও বেশি আকর্ষণীয় উঠবে, সেটা হচ্ছে আমার প্লে বাটন। তো প্লে বাটনটা এমন জায়গায় রাখছি যেন আর কি মানে ঘরে ঢুকেই দেখাও যায়, আর ভিডিও করতে গেলেও ব্যাকগ্রাউন্ডটা আর কি দেখা যায়, সেই কারণে এখানে রাখা। দেখো দুটো পার্সেল এসছে, তো এগুলো হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ব্র্যান্ড প্রমোশন করেছিলাম, তো ওখান থেকে 1200 টাকার ভাউচার পেয়েছিলাম, 1200 টাকার ভাউচার পেয়ে এগুলো অর্ডার দিয়েছিলাম এভারটিনের নিউডের। তো চলো কি আছে এর মধ্যে দেখাই তোমাদের, বাবা কি কামড়াইল গো। আর ওই যে দেখো প্লে বাটনটা ওখানে দিলাম, কেমন লাগছে কমেন্টে জানিও, কিন্তু সবার আগে ঘুটুন দেখবে যে কি আসছে, ওই জন্য এখানে বসছে। বুঝছেন, একটা ম্যান একটা ওমেন আমি অর্ডার দিয়েছিলাম, দুইটাই ওমেন আসছে, এখন কেমন মেজাজটা খারাপ, খুব ভালো হয়েছে, আমার তো আছে, তো দুইটাই আমি একই নিয়ে কি করবো, এই দুইটাই একই, একটা শেষ বা একটা দিবা দাও, এটা নিশ্চয়ই এক্সপায়ার ডেট আছে, আছে অনেক দিনের, বিফোর 36 মাস মেলা না না, আমি তোমার সামনেই তো অর্ডার দিলাম, একটা ম্যান একটা ওমেন, তো দুইটা কেন ওমেন আসলো আমি কিছুই বুঝলাম না। আজকে যেহেতু সোমবার তো সে কারণে ভাবলাম চলো ঘরটাও একটু ঝেড়ে নিই, এক কাজে দু কাজ হয়ে গেল। আর এই যে দেখো ওর বার্থডে করেছিলাম, তো বার্থডে করার ওই ইয়েগুলো যে হাত দিয়ে যে ফাটায় ওগুলো মানে জড়ি জড়ি উপরে উঠে যে ওগুলো গিয়ে সিলিংয়ের মধ্যে লেগেছিলো, তো এতদিনই ছিল আমি আর ফেলাইনি, তো এগুলো আর কি ঝাড়তে গিয়ে এখন পড়লো সবগুলো।
আর ঠাকুরের যে ছবি এখানে রাখছি গণেশের ফটোটা, আর ওই পাশে হচ্ছে গোপালেরটা, তো দুটো দু ডিজাইনে রাখছি, তো তাহলে ভালো লাগবে। আর এই ওয়ালটা পুরোটা ডেকোরেশন করা থাকলে ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখো পুরো ওয়ালটা তোমাদেরকে মানে এইভাবে দেখিয়ে দিলাম, কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে, আগেরটাও একটা অন্যরকম সুন্দর ছিল, আর এটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, তাই না? তো সব কিন্তু গোছানো হলোই, আর এখন বাজে দেখো প্রায় দুটো। তো আমাদের মানে আমি এদিকে কাজ করতে করতে এদিকে রান্নাও মানে করব এরকম আমি চিন্তা ভাবনা করেছি। এবার মা তো জানোই পুজো দিয়ে ওই পাশে দুধমুড়ি খেয়ে মানে ভাতটা আগে বসিয়ে দেয়, তো ভাত বসিয়ে দিয়ে ভাতটা নামাতে নামাতে আমি ভাতটা নামিয়েছিলাম, মা পিছনে গেছিলো কাপড় মেলতে। তো এবার তারপরে মানে পরবর্তী রান্না করবে, এবার কড়াই বসিয়েছে উমা, গ্যাস শেষ, তো এখন আর কি করব, এখন গ্যাসের জন্য ওকে ও গেল আবার বাজার, আমি এদিকে ও গ্যাস নিয়েও চলে ওজন কম হলে তো খালি মনে হয়। তো এবারে যে সিলিন্ডার নিয়ে আসলো, এখন হচ্ছে রান্না হবে বাকি, খালি হয়েছে খালি, ওর পরে বলে এক দুই দিন রান্না করা যায়, চেক করে দেখবো। একদম পাতলা, তো গ্যাস আনতে গিয়ে গ্যাস নিয়েও চলে আসলো, কারণ আমি এদিকে কাজ করছিলাম, তো মানে বুঝিনি টাইমটা কই চলে গেল, কোথায় চলে গেল, তো এগুলো টুকটাক করে আমি গোছাচ্ছিলাম। আর এইবার কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কমেন্টে জানিও। যখন ভিডিও করব মানে ব্র্যান্ড প্রমোশনগুলো করা হয় এখানে দাঁড়িয়ে কিন্তু করি, রিং লাইট লাগানো হয়, তো পিছনে এই ডেকোরেশনটা থাকে, তার সাথে প্লে বাটনটা এখন দেখা যাবে। আমি এটা চাইছিলাম যে মানে অনেকের ভিডিওতে দেখি যে ব্যাকগ্রাউন্ডে অনেকের, সেটা ব্লগিং চ্যানেল হতে পারে, টেকনিক্যাল চ্যানেল হতে পারে, দেখি যে পিছনে এরকম করে প্লে বাটন দেখা যায়, তো আমারটা এরকম দেখা যাচ্ছিল না, আমারটা ওই দিকে টাঙিয়েছিলাম, তো এবার দেখতে মানে এরকম করে ভিডিও করলে পিছনে ডেকোরেশনটাও দেখা যাবে, তার সাথে প্লে বাটনটাও দেখা যাবে। আর এই যে পিছনে এই জিনিসটা কেমন হয়েছে, তো চলো এখন হচ্ছে ঘর দরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিবো, তারপর ঘরটা মুছবো, কারণ প্রচুর নোংরা হয়ে গেছে ঘর, আর এতগুলো ইয়ে বেড়েছে এই এতগুলোর আরও বেশি উপরে এই আলমারির নিচের থেকে, যতবার জিনিসপত্র এপাশ থেকে ওপাশ হয় ততবার ঘর পরিষ্কার হয় আর এতগুলো নোংরা বের হয়, মানে এগুলো সব হচ্ছে মাকড়সার জালটাল সব, মানে এত নিচে তো আলমারির নিচে তো আর ঝাড়ু ঢোকে না, তো এইগুলো গিয়ে এখানে জমায় থাকে। আর এই দেখো এটা এখানে মার রুমের যে জায়গাটায় রেখেছি, আরেকটা কথা তোমাদের বলতে ভুলেই যাচ্ছি, তখন থেকে মনে হচ্ছিল যে বলবো, তো সেটা এখন তোমাদের বলে দিই। গতকালকে আমি ডালিয়া রান্না করেছিলাম শাক আলু দিয়ে, যেটা একদম মানে কি বলবো, সেটা ইউটিউবে সার্চ করলেও কোনো দিন পাবে না কেউ, কারণ একটা কথা কি দেখো ডালিয়া তো এমনি খাওয়া যায়, তো তার মধ্যে কেন আমি সবজিটা দিতে গেলাম, এবার সবজিটা যে বাধ্যতামূলক সেটা কিন্তু না, মানে কি আমরা এমনি এমনি শাক আলুটা টাকা দিয়ে কিনে এনেছি, তো কেউই খাচ্ছিলো না, এমনি কেটে দিলেও এটা তো এমনি খেতেই বেশি ভালো লাগে, এমনি এমনিই খাওয়া লাগে, এটা একটা ফল সেটা আমি নিজেও জানি, কিন্তু মানে এমনি কেউ খাচ্ছিলো না জন্যে, সেই কারণে ভাবলাম চলো ডালিয়াতে দিই তাহলে সবারই পেটে যাবে। আর আপেল টাপেল এগুলো দিয়ে তো মানুষ চাটনি করে, কিন্তু দেখো চাটনি যদি করা যায় তাহলে কেন ডালিয়াতে দেওয়া যাবে না, আমি এটা আর কি ভেবেছিলাম। আর আরেকটা কথা হচ্ছে ছোটোবেলায় যখন বাচ্চারা এমনি খেতে চায় না আপেল টাপেল, তখন দেখবে ওই এগুলো কিন্তু সেদ্ধ করে দেওয়া হয়, তো এটা হয়ে গেছে মানে এরকম একটা টেকনিক করেছিলাম। তো ট্রাই করতে পারো তোমরা, কিন্তু আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে, যাই হোক এটা ট্রাই করার জন্য কাউকে বলছিও না, এটা আমার ঘরে পড়েছিল জন্য ভাবলাম চলো এভাবে রান্না করি তাহলে সবারই খাওয়া হবে হয়ে যাবে। আর ওই যে আমাদের পাশেই যে দোকানটা হয়েছে আমাদের পাড়ায়, ওখান থেকে সর্ষের তেল এনে দিলো, কারণ মা রান্না করছিলো তো বললো যে সর্ষের তেল বাড়ন, তো আর হচ্ছে ঠাকুরের জন্য নকুলদানা, তো সকাল সকাল তো পুজো হয়ে গেছে, এবার হচ্ছে যখন সন্ধ্যার সময় আবার পুজো দেওয়া হবে তখন তো আবার লাগবে সেই কারণে আর কি। আর আমি দু ঘর একদম ফিনাইল তারপরে সার্ফ এগুলো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি,
মার ঘরটাও তো মানে গোছাতে হবে, এগুলো তো গুছিয়েছিলাম ওই দিন, খাটটা জাস্ট একটু ঘুরিয়েছিলাম, তাতেই দেখো মানে লুকটাই পুরো চেঞ্জ। তো রান্নাঘরটাও মুছে নিলাম, আর এই ঘরটা মুছতে এসে তারপরে ভাবছি শীত তো আর চলেই যাবে, আর বেশি দিন নেই, আর এখন আমাদের কিন্তু দিনের বেলা কোনো সোয়েটার লাগছে না। তোমরা অবাক হয়ে যাও যে আমরা সোয়েটার গায়ে দিয়ে থাকি, কম্বল গায়ে দিয়ে থাকি, কারণ হচ্ছে আমাদের এদিকে এখনও ঠান্ডা, তো বাড়িতে থাকলে ঠান্ডাটা লাগছে না, কিন্তু যদি বাইকে কোথাও যাওয়া হয় তখন কিন্তু সোয়েটারটা গায়ে দিতে লাগছে, আর রাতের বেলা তো অবশ্যই কম্বল গায়ে দিতেই হচ্ছে। তো যেহেতু সোয়েটারগুলো লাগছে না বাড়িতে, তো সে কারণে ভাবলাম বাড়িতে পরার যতগুলো সোয়েটার চাদর আছে সব আজকে না হলে কালকে তো ধুয়ে দিতেই হবে, তাহলে ওগুলো ধুয়ে রেখে দিই, পরে তো আবার শীতের সময় লাগবে, আর তাহলে আলনাটাও একটু ফ্রি হবে, আর এই আর কি। তো চলো স্নান দান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো স্নান করে আসলাম, এখন হচ্ছে ভাত খাবো সবাই মিলে, আর কি রান্না করেছে মা চলো তোমাদেরকে একটু দেখাই। বর্তমান করলা ভাজা আছে এখানে, আর তরকারিটা আনেনি, এখানে বলেছিল আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি বানাবে। আর রাতের বেলা আজকে একটা দারুণ জিনিস বানাতে ইচ্ছে করছে, জানি না করতে পারবো কিনা শেষ পর্যন্ত, কারণ শীত তো দেখতে দেখতে আর চলেই যাবে। আমাদের এদিকে এখন সারাদিন লাগে গরম, মানে গরম না ঠিক নাতিশীতোষ্ণ, আর রাতের বেলা কম্বল গায়ে না দিলে হয় না, বাইরে কুয়াশাও থাকে। তো আর বেশি দিন নেই শীতের, মানে শীত যাবে যাবে করছে, যে আমি যাচ্ছি যাচ্ছি করে করেও যাচ্ছে না আর কি। তো চলো তোমাদেরকে রান্নাটা একটু দেখাই। এই হচ্ছে করলা ভাজা, বুঝছো কি তুমি যে বলছো শীতটা যাচ্ছে যাচ্ছে করে যায় না, হ্যাঁ আমি তো কই থাকবো সারা বছর এমনই থাকো, সত্যি এখনের মানে সিজনটাই বেশি আরামদায়ক, গরমের দিনে কাজও করা যায় না আর খালি সারা দিন গরম ফ্যান চালিয়ে থাকো। আর এখানে হচ্ছে ওয়াও কি দুর্দান্ত কালার, দেখো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। শুভ সন্ধ্যা সবাইকে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আর তোমাদের সামনে আসা হয়নি, মানে এতক্ষণ পুরো বসেছিলাম, মা টিভি দেখছিল আর আমি মোবাইল, আর ও গেছে তো বাজার। তো যাই হোক, তোমাদের তখন বলেছিলাম দুপুরবেলা যে সন্ধ্যার সময় একটা কিছু বানাবো, এর কারণ হচ্ছে আর কয়েকদিন পরে শীত চলেই যাবে, শীত আমাদের থেকে বিদায় নেবে, পরের দিনে পিঠা খেতে ভালো লাগবে না, তো সে কারণে ভাবলাম চলো আজকে চিতই পিঠা খাই। এই বছরে চিতই পিঠা খাওয়াই হয়নি, চিতই পিঠা একমাত্র যে গ্যাস হয় না, তাছাড়া তেলে ভাজা যে কোনো পিঠাই কিন্তু গ্যাস হয় খেলে। তো এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চলো তোমাদের দেখাবি এক ক্যামেরা দিয়ে। এই যে দেখো পিঠার চাল ভিজিয়ে রেখেছিলাম, তো জলটাও ঝরে গেছে এই যে, আর এখন এটাকে গুঁড়া করব, করে তারপর পিঠা বানাবো। তো এই যে দেখো কত বড় আজকে একটা দুর্ঘটনা ঘটতো, যে চামচ ভিতরে দিয়ে আমি মানে মিক্সিটা সুইচ দিয়ে দিয়েছিলাম, কি অবস্থা। লাফালাফি যে শুরু করছে, কে আসছে কে আসছে, ঠিক আছে কিনা, বাহ সুন্দর, এই চালি গুলো পাড়ে দিবে পাড়ে দিবে পাড়ে দিবে, তো দেখো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। মন চাইছে দুধ চিতই করি, কিন্তু দুধ চিতই ও বলছে খাবে না, মানে গ্যাস টেস হয় না দুধ দিয়ে খাইলে খেলে পরে, এইভাবে ভালো লাগবে। আমি বাটি দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ আমার কাছে তো ওই সরাগুলো নেই যে সরা পিঠা করব। তো ছোটবেলায় এরকম মানে চিতই পিঠা করতাম, আমাদের এরকম ব্রত ছিল যে চিতই পিঠা ছাড়া ব্রত হবে না, তো সেই ক্ষেত্রে মা যেগুলো পিঠা মানে পূজার জন্য নিত নিত, বাকিগুলো আমি একা একাই ভাজতাম। আর এই যে দেখো পিঠাগুলো,
তো এই যে দেখো, ছোট থালা দিয়ে এক থালা পুরো পিঠা হয়েছে। আর এখন হচ্ছে সবাই মিলে দু তিনটা করে যেমনই হোক খেয়ে নেবো, বাকিটা কালকে সকালে ব্রেকফাস্টে থাকবে। আর খেজুর গুড়টা এখন গ্রেট করে নিই, খেজুর গুড় দিয়ে খাওয়াবে। আমাদের এখানে ওই পাটালি গুড়টা পাওয়া যায় না, মানে পাটালি গুড় না ঝোলা গুড় বলে, মানে যেটা লিকুইড আর কি হয়, তো সেটা আমাদের এখানে পাওয়া যায় না। তো আর কি করা যাবে, খেজুর গুড় দিয়ে খাবো। বলো কেমন হচ্ছে? ভালো লাগে না লাগে? নট করে খাবার ওই সকালে ভালো লাগবে, বাসি বাসিটা যখন ইয়ে হয় আরো ধরতে ভেঙে যাবে। ভীষণ ইচ্ছা করছিল এরকম চিতই পিঠা দিয়ে খেজুর গুড় দিয়ে খাওয়ার, তো যাই হোক ইচ্ছাটা পূরণ করলাম। পিঠা খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ঘর গোছানোটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো, গুড নাইট, টাটা।